সময় হাঁস মুরগির ছবি দেখে সংগ্রহ করবেন, তাহলে সঠিক গুণমান পাবেন। আমাদের এই বাক কেয়ার সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি, সেই কারণে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ছোট বড়, সুস্থ অসুস্থ সব বয়সে হাঁস মুরগিকে খাওয়ানো যাবে। হাঁস মুরগির যে কোনো ধরনের রোগের জন্য সামর্থ্যের মধ্যে আজকে আমাদের প্রচার কেন্দ্রে পাচ্ছেন বাক কেয়ার প্রতি ফাইল মাত্র 45 টাকার বিনিময়ে। হাঁস চাষি ভাই, মুরগি চাষি ভাই, যে হাঁস মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, চুন চুন পায়খানা করে মারা যায়, কলেরা বসন্ত রোগে মারা যায়, সবুজ সবুজ পায়খানা করে মারা যায়, ফুলটা কালো হয়ে যায় মারা যায়, খ্যাঁক খ্যাঁক করে মারা যায়, সর্দি যাবতীয় রোগ হাঁস মুরগি বিভিন্ন রোগের জন্য আমাদের সংগ্রহ করে ওই হাঁস মুরগিকে খাওয়াবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই বাক কেয়ারে কত ক্ষমতা আর কত গুণ। 100% কাজ পাবে, দাম সকলের সামর্থ্যের মধ্যে। আজকে আমাদের প্রচার কেন্দ্রে পাচ্ছেন বাক কেয়ার প্রতি ফাইল মাত্র 45 টাকার বিনিময়ে। হাঁস চাষি ভাই, মুরগি চাষি ভাই, যে হাঁস মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, চুন চুন পায়খানা করে মারা যায়, কলেরা বসন্ত রোগে মারা যায়, সবুজ পায়খানা করে মারা যায়, ফুলটা কালো হয়ে যায় মারা যায়, এক এক করে মারা যায়, সর্দি ও ঘর ঘর করে মারা যায়, একটা মুরগি মারা গেলে হাজার হাজার টাকা লোকসান হয়। তাই চাষি ভাই বন্ধু, ওই সমস্ত রোগগ্রস্ত হাঁস মুরগিকে বাক কেয়ার খাওয়া এখন মুক্তি পাবে। ছোটো ছোটো হাঁস মুরগিকে এবং বড় হাঁস মুরগিকে দুপোটা খাওয়া। আজকে আমাদের প্রচার কেন্দ্রে বাক কেয়ার প্রতি ফাইল পাচ্ছেন মাত্র 45 টাকার বিনিময়ে। হাঁস মুরগিকে করে খাওয়ালে হাঁস মুরগিকে নিয়ে আপনি হবে বাক কেয়ার। আপনারা দেখে থাকবেন হাঁস মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে, মানে সাদা সাদা পায়খানা করে। যারা হাঁস মুরগি পালন করে হাঁস মুরগি আমাদের বাক কেয়ার ওই সমস্ত রোগ হাঁস মুরগিকে প্রতিদিন সন্ধ্যায় খাওয়ান। দেখবেন হাঁস মুরগি পড়ে সাদা সাদা পায়খানা যে কোনো রোগ সেরে যাবে, আরামে হাঁস মুরগি হয়ে উঠবে, বলে হাঁস মুরগি ডিম দেবে সঠিক সময়। তাহলে আর হাঁস মুরগি করতে হবে পাচ্ছেন মাত্র
বাকিয়া।